দর্শক, আজকে আমাদের একটা আনন্দের দিন। আসলে প্রতিদিনই আমাদের আনন্দের দিন, কারণ প্রতিদিনই আমাদের অসংখ্য রোগী আসেন যারা সুস্থ হওয়ার জন্য আমাদের কাছে আসেন এবং সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। দর্শক, আজকে আমরা এমন একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিব যিনি গত কিছুদিন আগে, প্রায় গত 22-23 দিন আগেও সে যখন আমাদের এখানে এসেছিল, জীবনের সবটুকু আশা উনি হারিয়ে ফেলেছিলেন। উনি কোনোদিন সুস্থ হবেন উনি নিজে পর্যন্ত সেটা কখনো উনি ভাবতে পারেননি, চিন্তা পর্যন্ত উনি করতে পারতেন না। ঠিক এমন একটি অবস্থা। সুঠানদের অধিকারী, খেলাধুলা করেন, সদাহাস্যজ্জ্বল এই মানুষটা, একদম ইয়াং একজন মানুষ, সেই মানুষটির এই অবস্থা। দর্শক, সেই প্রথম দিন কেমন ছিলেন আমার এই রোগী? আসুন দর্শক একটু দেখে আসি না আমরা। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমার বাসা রাজশাহী জেলা তানোর থানা মনোয়ালা পৌরসভা, 6 নম্বর ওয়ার্ড। আমি পেশায় রাজমিস্ত্রি, রড মিস্ত্রির কাজ করি, কুমিল্লায় কাজ করতাম, 7-8 বছর ধরে কাজ করি। তো আমার দীর্ঘ 3 বছর ধরে এই সমস্যাটা, প্রায় 3 বছর তো চলাফেরা করতে করতে অনেক সমস্যায় দেখা দেয়। তো অনেক চিকিৎসা করছি, চিকিৎসার পরে ই আসছে না, রেজাল্ট আসছে না। তারপর স্যারের কিছু ভিডিও দেখছিলাম ইউটিউবে, ভিডিও দেখে তারপরে ভাবলাম কিন্তু স্যারের সাথে পরামর্শ করি, এরকম কি করতে হলে। একদিন স্যারের সাথে পরামর্শ করলাম, তারপর বলতেছে কি যে আশা লাগবে, তারপর আসলাম। আশায় কিছুদিন ওষুধ খেতে দিলে, তারপর অনেকটা রই ছিল, তারপরে বলছে কি যে ই করার জন্য, কিছুদিন থাকার জন্য বলছে ভর্তি হওয়া লাগবে, ভর্তি হলে ই করা যাবে। তারপরে আমরা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম, তারপর ভর্তি হয়েছি, কিছু থেরাপি দিছে, এখন মোটামুটি কিছুটা সুস্থ, আশাবাদী কিছু সুস্থ সুস্থ। এরকম হিপ জয়েন্টে, 2 হিপ জয়েন্টের সমস্যা, কাজ আমি বসতে পারি না, উঠতে পারি না, এসব গেল, কোনো কাজ কাম করতে পারি না, বা হাঁটাহাঁটি করতে, চলাফেরা করতে সমস্যা হয়, চলতে ফিরতে সমস্যা হয়, বা উঠা বসা করি, বা পা মুভমেন্ট করতে অ্যাকচুয়ালি সমস্যা, ও হাঁটতে পারি না। হাঁটলে এক সাইডে ভাঁজ হয়ে হাঁটে, হয় ডান সাইডে হয় নাহলে বাম সাইডে হয়, মাঝে মাঝে ডান সাইডে হয়, মাঝে মাঝে বাম সাইডে, মানে হয় ডান সাইডে ব্যথা বা বাম সাইডে ব্যথা, এক এক সময় এক এক রকম ভাবে ব্যথাটা ই হয়। ডাক্তার প্রায় 15-20 জন রাজশাহীতে ডাক্তার দেখাইছি, ইন্ডিয়াতেও ডাক্তার দেখাইছি, ইন্ডিয়া বেঙ্গালোর ডাক্তার দেখাইছিল। উনি বলছিল যে অপারেশন করা লাগবে, উনি সম্পূর্ণ আমার রিপোর্ট দেখে নাই, কিছু রিপোর্ট দেখার পরেই বলতেছে যে অপারেশন করা লাগবে। স্যারকে রিপোর্ট দেখালাম, ওখান থেকে আসার পর স্যারের সাথে পরামর্শ করছি, স্যারকে রিপোর্ট দেখানোর পর স্যার বলতেছে যে এগুলো থেকে চিকিৎসা, এগুলো চিকিৎসা আছে, অপারেশনটাই করতে হবে এমন কিছু না, আগে চিকিৎসা করে টরে যদি না হয় তখন লাস্টে এটা অপারেশনের সিদ্ধান্ত, কিন্তু এখনো আশাবাদী যে এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তো চিকিৎসা যদি মন চায় তো চিকিৎসা করতে পারো, চিন্তা তো করবে, আর আর্থিক সমস্যা তো হবে, অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 8-10 লাখ টাকা খরচ হয়েছে। আর আমরা তো সাধারণ ফ্যামিলির ছেলে, মানে ধনীও না, মধ্যবিত্ত না, গরিব ফ্যামিলির ছেলে। এরকম ব্যথা প্রথম যখন হয় তখন 1 থেকে 6-7 মাস বা 8 মাস পর্যন্ত এরকম ব্যথাটা ছিল, যে রাত্রে ঘুমাইলেও ব্যথা করে, তারপর আস্তে আস্তে ব্যথাটা, ঘুমানোর ব্যথাটা কমে যায়, তারপর চলাফেরার মাধ্যমে ব্যথাটা আসে। এখন আপাতত ব্যথাটা চলাফেরার মাধ্যমে, যেটা চললে ফেলে ব্যথা এটাই, তাছাড়া আর না, বা একটু জোরে দৌড়াতে পারে, দৌড়া যায় না। স্যার যখন বলছিল যে অপারেশন করা লাগবে না, নিজের ভিতরে একটা আশা জাগলো যে অপারেশন করা লাগবে না, তখন চেষ্টা করলাম যে এখানে কিছুদিন চিকিৎসা নিয়ে দেখি, তারপর চলতেছে চিকিৎসা আর কি। দর্শক, আপনার প্রথম দিনের ভিডিওটি দেখলাম, দেখলেন তো কত করুণ এবং মিজারেবল একটি লাইফ। আসুন না আজকে সেই মানুষটির সাথে আপনাদের পরিচয় করে দিই, দেখুন না আজকে আপনারা চিনতে পারেন কিনা। গত 24 দিন আগে আমি আসছিলাম ডিপিআরসি হসপিটালে, আমার আগের ভিডিও তো দেখছেন আমি কি অবস্থায় ছিলাম, কতটা কষ্টে ছিলাম, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই কষ্টে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এতটাই সুস্থ, এতটাই খুশি যে বলার কথা নাই, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, স্যারের নেক হায়াত দান করুক, স্যারকে অনেক এগিয়ে যাক, স্যার সুস্থ করুক সবাইকে, স্যারের নিয়ামত, আল্লাহর নিয়ামত, স্যারের মাধ্যমে, স্যারের ওসিলায় যেন সবাইকে সুস্থ করতে পারে। আর অনেক সময় দেখা গেছে আমার ডাক্তারে বলছে যে আমি কোনো জায়গায় সুস্থ হবো না, এসে অনেক ডাক্তার বলছে যে আমাকে অপারেশন ছাড়া সুস্থ হবে না, অনেকে বলছে আমি পঙ্গু হয়ে যাবো, এসে অনেক কথা বলছে। আমি ইন্ডিয়াও গেছি, ইন্ডিয়া যেয়ে কোনো ই পাই নাই, আমাকে অনেক ডাক্তার বলছে কি যে এখানে যেন আমি না আসি, অনেকে বলছে আমাকে ভাঙানো হয়েছে,
যে ওখানে গেলে সুস্থ হবো না, স্যারের নামে অনেক বদনাম করছে, বলছে চিটার বাটপার, টাকা মেরে নেবে এসে। বলার পরও কিন্তু আমি অনেক রিস্ক নিয়ে আসছি, ভাবছি যে জীবনে তো অনেক টাকা খরচ করছি, ভাবলাম হয়তো 1-1.5 লাখ টাকা খরচ করে দেখি নাই জীবনের মায়া যদি আমি ফিরে পাই। এখন ইনশাল্লাহ অনেক সুস্থ, অনেক আমি ই পাই, এনার্জি পাইতেছি, যেসব কাজগুলো করতে পারতাম না ওই সব কাজগুলো এখন করতে পারতেছি। আগে যে পর্যায়ে ছিলাম ও পর্যায়ে আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব, আর পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আর যতটুক আমি চেষ্টা করছিলাম, আশা করছিলাম, ইনশাল্লাহ ততটুকুই পাইছি আমি এখানে। এখানকার থেরাপিস্ট, ডাক্তার অনেক ভালো, অনেক ই করে। আপনারা যদি চান আসতে পারেন, আসতে পারেন না অবশ্যই আসবেন, আপনারা আসবেন এখানে এসে দেখাবেন, দেখায় একটা জিনিস ই করবে, জীবনের মায়া সবারই আছে, জীবনের সাথে যুদ্ধ সবাই করে, কিন্তু এদিক ওদিক না দেখায় অ্যাকচুয়ালি এখানে আসে দেখান। আপনি আলতু পালতু টাকা খরচ না করে এখানে আসেন, দেখেন ডাক্তার, আপনি আসবেন, হয়তো আপনার গাড়ি ভাড়া 200-400-500-1000, ডাক্তার খরচ হয়তো সব মিলায় 2000-4000 টাকা খরচ হবে। আপনি একটা সিদ্ধান্ত পাবেন, ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। আমি পেয়েছি, আমি অনেক সময় আমাকে বলা হয়েছে লোক যে এখানে যেন আমি না যাই, এই থেরাপি ভালো না, এই সেই অনেক কথা বলছে। এখানকার সেবা অনেক ভালো, অনেক উন্নত মানের সেবা, এখানে অনেক প্রযুক্তির মেশিন আছে, অনেক বড় বড় মেশিন। আমি এসব মেশিন আমি কোনো হসপিটালে দেখি নাই, যেসব মেশিনগুলো এখানে আছে এসব মেশিন আমি কোথাও দেখি নাই। এখানে আসছি অনেক, আমি 2-4 দিন আমার ব্যথা বাড়ছিল, তখন আমি একটা ঘাবড়াই গেছিলাম যে আমি হয়তো সুস্থ হবো না। তারপর আস্তে আস্তে ডাক্তারকে বললাম, তখন ডাক্তার বললো এগুলো 2-4 দিন বাড়ে ধৈর্য ধরার জন্য। আমি ধৈর্য ধরলাম, ইনশাল্লাহ এখন অনেকটা সুস্থ, হাঁটা চলাফেরা স্বাভাবিকভাবে করতে পারি, উঠবস করতে পারি। আগে বসতে পারতাম না, উঠতে পারতাম না, অনেক সমস্যা, শুয়ে শুয়ে কান্না করছি, রাতের অন্ধকারে কান্না করছি, বাবা মাও কান্না করছে যে আমি মনে হয় সুস্থ হবো না। অনেক একটা পর্যায়ে, এমন পর্যায়ে গেছিলাম কি যে আমি নিজেকে আর সামলাইতে পারতেছিলাম না যে আমি সুস্থ হব কি হব না, আমি মনে হয় না কি যে আমি সুস্থ হব, মানে নিজের প্রতি একটা ভরসা হারাই গেছিল যে আমি সুস্থ হতে পারবো না। যখন DPRC হসপিটালে আসলাম, মনের আশা পূর্ণ করলো মহান আল্লাহ তাআলা। আর এখানে আসার পর থেকে যতটা ই পাইছিলাম, আস্তে আস্তে এখন অনেক সুস্থ, আমি সুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এখন আমি বিশ্বাস করি আগের মতন সব কাজ করতে পারবো, খেলাধুলা করতে পারবো, আমার যা মন চাইবে তাই করতে পারবো। এখন খাবার দাবারও সমস্যা নাই, আগে যেন অন্য ডাক্তারের কাছে গেছি বলছিলো আমি কোন অনেক খাবার খেতে পারবো না, অনেক ভাবে চলতে পারবো না, বসে কাজ করতে পারবো না, বা কোনো ভারী কাজ করতে পারবো না। এখন আমার জন্য সব উন্মুক্ত করা হয়েছে, আমি সব কাজ করতে পারবো, খাবার খেতে পারবো, আমি বসতে পারবো, উঠতে পারবো, খেলাধুলা করতে পারবো, আমার যা মন চাইবে তাই করতে পারবো। আমি কখনো কল্পনা করি নাই যে আমি সুস্থ হব। সবচেয়ে বড় কথা হলো আমি এখানে আসার পর যখন সুস্থ হয়েছি, তখন আমি মনের ভিতর থেকে এতটাই আনন্দিত, আর স্যারের জন্য আমি মন খুলে দোয়া করি যে স্যারকে নেক হায়াত দেখ, স্যারের রুজি বাড়ায় দেখ, স্যারের আরো চিকিৎসা পথ এগিয়ে যাক। দর্শক শুনলেন এতক্ষণ সেই প্রথম দিন ভর্তি হওয়া মানুষটি, যিনি এত কষ্ট নিয়ে এসেছেন, আর পরবর্তীতে চিকিৎসার পরে এই মানুষটি আকাশ পাতাল পার্থক্য। এই মানুষটি এখন নিজে কনফিডেন্স পাচ্ছেন, নিজে ঠিক আগের মতো সবকিছু করার জন্য, এবং ঠিক সে আগের মানুষটি উনি হয়ে গেছেন, সম্পূর্ণ সুস্থ একটি মানুষ। সকল কুসংস্কার, সকল মিথ্যা কথা, সকল সবকিছু ঝেড়ে উনি যখন মনের জোরে চলে এসেছেন, তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সঠিক চিকিৎসা যে আসলে মানুষকে সুস্থ করে তোলে, তার প্রকৃষ্ট উদাহরণ আমার এই ভাই। আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে আমি সুস্থ, আমি এতটাই সুস্থ যে আমি আগের জীবনে ফিরে গেছি। আমাকে অনেকে বলছে আমি আগের জীবনে ফিরে যেতে পারবো না, আমাকে অনেকে বলছে তুই পঙ্গু হয়ে যাবি, এসে অনেক কথা বলছে যে প্রতিবন্ধী হয়ে যাবি। তা আমি এখন আগের জীবনে ফিরে গেছি, আমাকে অনেক কষ্ট লাগতো যখন বলতো কি যে প্রতিবন্ধী হয়ে যাবি বা এই পঙ্গু হয়ে যাবি, এগুলো বলার সময়। এখন ইনশাল্লাহ সুস্থ। আর সবার কাছে দোয়া চাই, আমার জন্য, আমার স্যারের জন্য, এখানকার সকল মানুষের জন্য, থেরাপিস্ট, ডাক্তার, যারা অন্য এতে সহযোগিতা করে তাদের জন্য, সবার জন্য, স্যারের জন্য দোয়া চাইতেছি, সবার জন্য দোয়া চাইতেছি। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।